হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে হোলির আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব ভালোভাবে হোলি কাটাও, তবে অবশ্যই কোনো অর্থাৎ সারমেয় বা পশুর গায়ে রং দেবে না, এই আশা রাখি। আর আজকের ইম্পর্টেন্ট মক সেশন রয়েছে তোমাদের জন্য, একটি আরও গুরুত্বপূর্ণ, যেখানে কিন্তু সম্পূর্ণ বলতে পারো ইম্পর্টেন্ট বায়োলজির কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, বা লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞানের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #গোবায়ো। প্রত্যেকটি প্রশ্ন আমরা শেষ অবধি দেখবো, তাই দেরি না করে চলো এগিয়ে যাই। আজকের প্রথম প্রশ্ন, দুধে উপস্থিত শর্করাটি হলো, দুধে কোন ধরনের শর্করা থাকে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ অর মল্টোজ? তুমি জাস্ট, দুধ থেকে দই তৈরি হয় আমরা সেটা সবাই জানি, সেখানে কোন ধরনের ব্যাকটেরিয়া লাগে? ল্যাকটোব্যাসিলাস, ল্যাকটিস। তো তার সাথে কানেক্ট করো, দেখো অ্যান্সার তোমার কাছে ইজি এসে যাবে। তো আমরা সবাই জানি সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু ল্যাকটোজ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো চেক আউট করে নিই একদম, দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার রয়েছে, একদম ওকে রয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, দ্বিতীয় নম্বর প্রশ্ন, নিউক্লিক অ্যাসিডের একক কি? দেখো এই জাতীয় প্রশ্ন যারা নবম শ্রেণীতে আসো তারা তো বটেই, অর্থাৎ যারা স্কুল লেভেলে আগামী দিনে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এক্সাম হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এবং সাথে সাথেই যারা এএনএম জিএনএম পরীক্ষা দেবে আগামী দিনে, অলরেডি তোমাদের ডেট ঘোষণা হয়ে গেছে জিএনএম এর, তো তার আগে ফর্ম ফিল আপ চলছে, 21 মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, অবশ্যই ফর্মটা ফিল করে নাও, অর্থাৎ এই সিলেবাসের উপর বেশ করেই তোমরা এক্সাম দিতে পারবে, যা তোমাদের অনেকখানি উপকার হবে এই সেটগুলি প্র্যাকটিস করে, কারণ 50টা কিন্তু কোয়েশ্চেন থাকছে এএনএম জিএনএম এ শুধুমাত্র জীবন বিজ্ঞানের উপর থেকে। তো অবশ্যই সলভ করো কোয়েশ্চেনগুলি, দেখে নাও। নিউক্লিক অ্যাসিডের একক, অবশ্যই নিউক্লিক অ্যাসিডের একক, এক্ষেত্রে আমরা মনে রাখবো তিনটে জিনিস থাকে নিউক্লিওটাইডে, কি কি না, N2 বেস, ঠিক আছে, দেন সুগার আর দেন ফসফেট, তাহলে নিউক্লিওটাইড হবে রাইট অ্যান্সার। সাইড বললে ফসফেটটা থাকবে না, অবশ্যই কিন্তু ভোলাবে না, আর নিউক্লিওলাস আর নিউক্লিয়াস কিন্তু কোষের বিষয়বস্তু, তো সেখানে চলে যাবে। তো এই দুটো কিন্তু হবে একদম, এই নিউ বি অপশন কিন্তু একদম রাইট অ্যান্সার, ফসফেট না থাকলে অ্যান্সার হবে নিউক্লিওসাইড, খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, একদম রাইট অ্যান্সার রয়েছে, চেক আউট করে নাও। 3 নম্বর প্রশ্ন বলছে, প্রদত্ত কোনটি অ্যান্টি ভিটামিন রূপে কাজ করে? তো খুব ভালো প্রশ্ন, এবং এই জাতীয় প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, এমনকি বিজ্ঞান মঞ্চ থেকে শুরু করে ট্যালেন্ট সার্চে যে এক্সামিনেশন রয়েছে সেই জাতীয় কোয়েশ্চেনেই আমরা পেয়ে যাব। তো প্রথমে বলছে গ্যালাক্টোফ্লাভিন, রাইবোফ্লাভিন, থিয়ামিন অর সায়ানোকোবালামিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো ক্লু দেবো না, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে রাইট অ্যান্সার। আর অবশ্যই যারা লাইভ চ্যাটে অ্যান্সার করছো, দেখা যাচ্ছে অনেকেই গুড অ্যান্সার করছো, তো অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু গুড অ্যান্সার করছো, সেখানে প্রত্যেককে অভিনন্দন, এবং তাড়াতাড়ি অ্যান্সার করতে থাকো এবং কোয়েশ্চেন নাম্বারটা লিখে অ্যান্সার করো, 3-এর A, B, C, D-র মধ্যে যেটা হবে সেটা কিন্তু অ্যান্সার করো, ঠিক আছে, একদম ওকে। চলো আমরা দেখে নিই এই অ্যান্সারটা কী হবে, এই অ্যান্সারটা কেন হবে এবং কী হবে, চলো দেখে নিই। দেখো এই অ্যান্সারটা অপশন বি, 3-এর B হবে রাইট অ্যান্সার, কারণ রাইবোফ্লাভিন অলসো নোন অ্যাজ ভিটামিন B2, অর্থাৎ বি কমপ্লেক্সের আন্ডারে আমরা যদি দেখি তার মধ্যে B2 হচ্ছে রাইবোফ্লাভিন, হ্যাজ অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, অর্থাৎ এরা কী রূপে কাজ করে, অ্যান্টি অক্সিডেন্ট রূপে কাজ করে, এবং তথাপি অ্যান্টি ইনফ্লামেটরি, অর্থাৎ যাতে কোনো জায়গায় ইনফ্লামেশন না ঘটে, ইনফ্লামেশন শব্দের অর্থ প্রদাহ, সেলটা কোনো জায়গায় ফুলে উঠেছে, তো এই ভিটামিন থাকলে সেই জায়গাটার মানে ইনফ্লামেটরি হবে না, ইনফ্লামেশন হবে না, প্রদাহ হবে না, সেলটা সুরক্ষিত থাকবে, তাই ভিটামিন অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি, রাইবোফ্লাভিন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বুঝতে পারলে লাইক করতে ভুলো না, আর এই জাতীয় ক্লাসের জন্য অবশ্যই শেয়ার চাই বেশি পরিমাণে, তো অবশ্যই শেয়ার করে দিতে হবে প্রত্যেকে, ঠিক আছে। তারপরে আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 নম্বর, রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিন, ঠিক আছে, খুব খুব গুরুত্বপূর্ণ, উইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লটিং আইদার ব্লাড কোয়াগুলেশন, টার্মটা মনে রাখবে ADEK, এই 4টের মধ্যে কোন ভিটামিনটা কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে, রাইট অ্যান্সার হবে। তো এখানে কিন্তু ছবির কারণে অনেকে অ্যান্সার ইজি করে দিতে পারবে, দেখো ভিটামিন কে হবে রাইট অ্যান্সার, ভিটামিন কে এর উৎসগুলো অবশ্যই তোমরা দেখে নাও, অবশ্যই খুব ভালো করে কে এর উৎসগুলো দেখে নাও, কোনখান থেকে পাচ্ছি, ব্যানানা থেকে পাচ্ছি, অনিয়ন থেকে পাচ্ছি, ক্যাবেজ থেকে পাচ্ছি, টমেটো, ক্যারেট, হ্যাঁ, তো এই জাতীয় জিনিস থেকে কিন্তু আমরা বেশি পরিমাণে ভিটামিন অ্যান্ড কে পেয়ে থাকছি, ঠিক আছে, হ্যাঁ, তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। তো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন কে হবে একদম রাইট অ্যান্সার, চলো চেক আউট করে নিই একবার অ্যান্সারটা, তাও একদম ওকে রয়েছে, অপশন D, 4-এর অপশন D কারেক্ট অ্যান্সার। পরবর্তী চলে যাবো পরের প্রশ্নে, ভিটামিন
ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? B1 এর রাসায়নিক নাম কি? তার আগে দেখে নাও কোন কোন ভিটামিন B1 থেকে আমরা কোন কোন খাদ্য থেকে ভিটামিন B1 বা গুরুত্বপূর্ণ উৎসগুলো পেতে পারি, ঠিক আছে? তো মিটে পেতে পারি, হ্যাঁ, তারপরে তোমরা চিড়েতে পেতে পারো, সয়াতে পেতে পারো, মটরে পেতে পারো। তো এই জাতীয় জিনিস থেকে কিন্তু ভিটামিন B1 আমরা পেয়ে থাকি। তো ভিটামিন B1 এর রাইট অ্যান্সার কি হবে? রাসায়নিক নাম, একদম। ভিটামিন B1 এর রাইট অ্যান্সার দেখে নিই আমরা। অনেকেই রাইট অ্যান্সার দিচ্ছ, তো যারা অ্যান্সার দিচ্ছ প্রত্যেককে কংগ্রাচুলেশন। আরও ফার্স্ট অ্যান্সার দাও, যারা ফার্স্ট অ্যান্সার দেবে তাদের নাম কিন্তু সাথে সাথেই দেখো প্রকাশিত হচ্ছে, ঠিক আছে? কিন্তু লাইভ চ্যাটে কিন্তু তাদের নাম প্রকাশিত হচ্ছে। তো আরও ফার্স্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং প্রত্যেককে অভিনন্দন এবং কংগ্রাচুলেশন। চলো দেখে নিই, ও রাইট অ্যান্সার কিন্তু থায়ামিন। অর্থাৎ আগের প্রশ্নটা আরেকবার রিপিট করে নিই, ভিটামিন B1 এর রাসায়নিক নাম এক্ষেত্রে অপশন B থায়ামিন হবে। তাহলে নিয়াসিন কোন ভিটামিন, পাইরিডক্সিন কোন ভিটামিন এবং রাইবোফ্লাভিন কোন ভিটামিন? যদি জানা থাকে অবশ্যই ক্লাস শেষে কমেন্ট বক্সে লিখে জানাও এই তিনটের অ্যান্সার। নিয়াসিনের নাম কি হবে স্যার, পাইরিডক্সিন আর রাইবোফ্লাভিনের নাম কি হবে? কমেন্ট বক্সে ক্লাস শেষে লিখবে, না জানা থাকলে তাও লিখবে, নেক্সট দিন আমরা এটা নিয়ে পুনরায় আলোচনা করব। ওকে, চল পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। একদম দেখে নিই, ভিটামিন সি এর অভাবে যে রোগ হয় দেখা যায় তাকে কি বলবো? রিকেট, অস্টিওমালেসিয়া, স্কার্ভি আর বেরিবেরি। ভিটামিন সি এর রাসায়নিক নাম ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে। আমরা ভিটামিন সি এর রাসায়নিক নাম পাবো বা কেমিক্যাল নেম পাবো কি না, অ্যাসকর্বিক অ্যাসিড। কোনখান থেকে ভিটামিন সি পায়? যত লেবু জাতীয় জিনিস রয়েছে, তো সিট্রাস ফ্রুট যাকে বলা হয় বা লেবু জাতীয় ফল, সবখান থেকে আমরা কিন্তু ভিটামিন সি পাবো। ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট হয় এবং বড়দের অস্টিওমালেসিয়া দেখা যাবে। বেরিবেরি তো বি কমপ্লেক্সে চলে গেল, তো পড়ে থাকলো অপশন সি রাইট অ্যান্সার। তো স্কার্ভি হবে, অপশন সি কিন্তু হবে একদম রাইট অ্যান্সার। চলো চেক আউট করে নিই, পরবর্তী প্রশ্নে চলে যাই। একদম রাইট অ্যান্সার ছিল আরএনএ থায়ামিনের পরিবর্তে নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকে তা হলো। দেখো ডিএনএ আর আরএনএ, ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড এভাবে পেঁচিয়ে অবস্থান করে। অর্থাৎ যেমন আমরা গার্লসরা ভালো বুঝতে পারবে, যারা চুল বাঁধি ধরো, বেনুনি টাইপসের গঠন হলে তখন তাকে বলা হয় ডিএনএ। আর যখন সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয় সেটা হচ্ছে আরএনএ। তার মধ্যে নাইট্রোজেন বেস দুটো থাকে, পিউরিন আর পিরিমিডিন, হ্যাঁ, ঠিক আছে? তো সেইখান থেকে আমরা যদি দেখি, তো ডিএনএ তে টি থাকে, সেটা টি এর পরিবর্তে আরএনএ তে কি থাকবে, ঠিক আছে? তো আরএনএ তে কি থাকবে? অ্যাডেনিন থাকবে, এ থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে, ইউরাসিন থাকবে। মনে রাখবে এই ডিএনএ এর ক্ষেত্রে, এ ডিএনএ এর ক্ষেত্রে এ এর সাথে টি অর্থাৎ অ্যাডেনিন এর সাথে থাইমিন দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়, দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। আর জি এর সাথে সি, গুয়ানিন এর সাথে সাইটোসিন, এটা যুক্ত হবে তিনটে হাইড্রোজেন বন্ড দ্বারা কিন্তু যুক্ত হবে, ঠিক আছে? সেটাও খেয়াল রাখবে, ঠিক আছে? হ্যাঁ, তো একদম ক্লিয়ার রয়েছে। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু অবশ্যই কি হবে? ইউরাসিল। হ্যাঁ, টি এর পরিবর্তে, থাইমিনের পরিবর্তে আমরা এখানে কি পাবো? নাইট্রোজেন যুক্ত ক্ষার কিন্তু পাবো হচ্ছে ইউরাসিল। ওকে, চলো দেখে নিই আয়রনের ক্ষেত্রে ইউরাসিল পাবো কিনা। একদম ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। নিচের কোনটি হেক্সোজ শর্করা নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেক্সোজ। হেক্সোজ মানে C6 যেটা হবে সেটা নয়, তোমাকে খুঁজতে হবে। হেক্সোজ মানে 6, পেন্টোজ মানে 5, ঠিক আছে? তো হেক্সোজ মানে 6, ঠিক আছে? তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে, হ্যাঁ। তো একদম, চলো রাইট অ্যান্সার কি হবে? হেক্সোজ শর্করা নয়, গ্লুকোজ, গ্যালাকটোজ, রাইবোজ, ফ্রুক্টোজ। এটা সংকেত তোমাদের অলরেডি করানো আছে, তো সংকেত জানলেই তোমরা অ্যান্সার করতে পারবে, হ্যাঁ। তো রাইট অ্যান্সার এক্ষেত্রে কি হবে? চলো দেখে নিই, রাইট অ্যান্সার কিন্তু হবে রাইবোজ শর্করা, ঠিক আছে? কি অ্যান্সার হবে? রাইট অ্যান্সার কিন্তু হবে হেক্সোজ শর্করার মধ্যে আমরা কি পাবো? কোন শর্করাকে হেক্সোজ শর্করা পাবো? রাইবোজ শর্করা, ঠিক আছে? চলো নেক্সট দেখে নিই আমরা। কোষ প্রাচীর অনুপস্থিত, কোষ প্রাচীর মানে সেল ওয়াল। কোষ প্রাচীর বলতে আমরা কি বুঝি? সেল ওয়াল। তো সেল ওয়াল কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে সেল ওয়াল থাকে। তাহলে অনুপস্থিত বলেছে, অর্থাৎ কোন কোষে পাবো না? শৈবাল একটা উদ্ভিদ, ছত্রাক একটা উদ্ভিদ, ব্যাকটেরিয়া তো ওই নিচু পর্যায়ে চলে, নিম্ন শ্রেণীর চলে গেলো। তো রাইট অ্যান্সার কি হবে? থাকে না, অনুপস্থিত বলেছে। অ্যান্সার কিন্তু একদম হবে প্রাণী কোষ। রাইট অ্যান্সার কি হবে? প্রাণী কোষ। পরবর্তী প্রশ্নতে চলে যাই। কোষ পর্দা, সেল মেমব্রেন। কোষ পর্দা বলতে আমরা কি বুঝি? সেল মেমব্রেন। কি ধরনের? ভেদ্য, অভেদ্য মানে ইম্পারমিয়েবল, যার মধ্যে দিয়ে কিছু যাবে না সেটা অভেদ্য। প্রভেদক ভেদ্য মানে প্রয়োজনীয় পদার্থগুলো যাবে, সেকে প্রভেদক ভেদ্য বলা হয়। সব কিছু চলে যাবে, ভেদ্য, ঠিক আছে? আর অর্ধভেদ্য সেমি পারমিয়েবল। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি? না, প্রয়োজন অনুপাতে যেটা সেটাই সেল মেমব্রেন টেনে নেবে। তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হবে প্রভেদক ভেদ্য। অপশন বি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার। পরবর্তী অ্যান্সারে আমরা চলে যাব। ফার্স্ট অ্যান্সার দাও, কাকে কোষের শক্তিঘর বলা হয়? এনার্জি হাউস অফ সেল অলওয়েজ কল দ্য মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াস দ্য ব্রেন অফ দ্য সেল, গলগি বস্তু মানে সঞ্চিত হয় এখানে। আর সেন্ট্রোজোম তো
বাণীকোষের বিভাজনে সাহায্য করে। তো একদম রাইট অ্যান্সার হবে অপশন এ, মাইটোকন্ড্রিয়া। নেক্সট, তারপরে চলে আসবো পরবর্তী প্রশ্নে, ফুলের বর্ণ গঠনে সাহায্য করে, তাই কালারের জন্য কোন ধরনের পিগমেন্ট বা রঙ্গক পদার্থ দায়ী? অ্যামাইলোপ্লাস্ট, এখানে তো শ্বেতসার জমা হয়, লিউকোপ্লাস্ট, এটা কি জমা হয় তোমরা জানাবে, আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙ্গক পদার্থ কিন্তু জন্য দায়ী। ঠিক আছে, ক্রোমোপ্লাস্ট কিন্তু রঙ্গক পদার্থের জন্য দায়ী। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? অপশন বি। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, লিউকোপ্লাস্টে কোন খাদ্য সঞ্চিত হয় অবশ্যই জানা থাকলে কমেন্ট বক্সে জানাবে, এক্ষুনি লাইভ চ্যাটেও জানাতে পারো, অনেকের ক্ষেত্রে করানো কোশ্চেন। যারা পেইড কোর্সে রয়েছে দেখা মাত্র অ্যান্সার হবে লিউকোপ্লাস্ট কি জমা থাকে, জমা থাকলে অ্যান্সার জানা থাকলে অবশ্যই টাইপ করো, অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ আর ফাস্ট টাইপ করার চেষ্টা করো। চলো নেক্সট, ক্লোরেনকাইমা প্রকৃত পক্ষে এক ধরনের যে কলার একটি প্রকারভেদ। ক্লোরেনকাইমা তো সাধারণ একটাই কলার প্রকারভেদ হয়, সেটা কি সেটা একটু ইমাজিন করো। প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এরেনকাইমা। এরেনকাইমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরেনকাইমা কোথায় দেখা যায়? কচুরিপানায়, বায়ুপূর্ণ থলি থাকে, তার ফলে জলে কোনো সময় কচুরিপানা ডোবে না। যারা এন এম জেন দেবে, এই জাতীয় প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু অ্যাডভান্স মডেলের এবং ক্লাসের জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কিন্তু কি হবে বলো? রাইট অ্যান্সার কিন্তু অবশ্যই হবে, আমরা দেখে নিই, প্যারেনকাইমার কিন্তু বিভিন্ন বিভাগ। তো অপশন এ ইজ দা একদম ভেরিফাইড কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। মৃত কোষ কোনটা? এই চারটের মধ্যে কোনটা মৃত কোষ আছে? সিগনাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্ল্যানকাইমা, ট্রাকিয়া। এর মধ্যে মানে একটা বাদে বাকি সবগুলো সজীব রয়েছে। তাহলে মৃত কোষ কিসে আমরা দেখতে পাবো? মৃত কোষ কিন্তু দেখতে পাবো একদম ট্রাকিয়ায়, কিন্তু মৃত কোষ আমরা দেখতে পাবো। এই কোয়েশ্চেনটা খুবই ভালো প্রশ্ন এবং বিগত বছরে এসে যাওয়া প্রশ্ন, তাই অবশ্যই কিন্তু চেষ্টা করো ভালোভাবে, এবং না জানা থাকলে অ্যান্সার কিন্তু লিখে নিও। নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো, নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহজ প্রশিক্ষণ পেতে চাইলে নিট, নার্সিং, এই জাতীয় অ্যাডভান্স মডেলের এর যে ক্লাসগুলো রয়েছে, যাতে যথাসম্ভব তোমার প্রস্তুতি পর্বে তুমি থাকতে পারো এবং নিজেকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে পারো, তো অবশ্যই সংযুক্ত হতে পারো। সংযুক্তকরণের জন্য অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, এমনকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বায়োলজির জন্য। পরবর্তী চলে যাই, ফ্লোয়েমের মৃত কোষ কোনটি? ফ্লোয়েমের মধ্যে কোন কোষটি কিন্তু মৃত, অর্থাৎ সজীব নয়, ফ্লোয়েমের মধ্যে মৃত কোষ কোনটা থাকে? এটা কিন্তু খুব ইজি প্রশ্ন, কিন্তু ভালো প্রশ্ন। 15 সেকেন্ড টাইম দাও, 5 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে, ঝট ঝট করে দেখা মাত্র। চলো চট জলদি অ্যান্সার করো। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কিন্তু হবে ফ্লোয়েম তন্তু, বাস্ট তন্তু যাকে বলা হয়, সেটা কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট, পরবর্তী ক্লাসে এই জাতীয় ফ্রি সেশনের জন্য একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, অবশ্যই কিন্তু বিভিন্ন জায়গায় তোমাদের যে ফ্রেন্ডস গ্রুপ রয়েছে, সাথে সাথে বিভিন্ন স্ট্যাটাস রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে এই জাতীয় ফ্রি ক্লাসের জন্য। ওকে, চলো চেক আউট করো, শেয়ার ইট। পরবর্তী প্রশ্নে চলে যাই, জাইলেমের একমাত্র সজীব উপাদান, অর্থাৎ জাইলেমের বেশিরভাগই মৃত, একটাই সজীব, সেটা কোনটা? তো জাইলেমের সজীব উপাদানের নাম অনেকেই জানো, একই জাতীয় প্রশ্ন রয়েছে, হয় ফ্লোয়েমের মৃত উপাদান, জাইলেমের সজীব উপাদান, এই জাতীয় প্রশ্ন প্রচুর বার এসে থাকে। তো চট জলদি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, অ্যান্সার কি হবে? ট্রাকিট, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, ফার্স্ট অ্যান্সার হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে জাইলেম প্যারেনকাইমা, যেহেতু কি বলেছে না, এক্ষেত্রে সজীব উপাদান বলেছে। আগে আমরা ট্রাকিয়া একটা মৃত অ্যান্সার নিয়েছিলাম, সেক্ষেত্রে অ্যান্সারটা ভেরিফাই হয়ে যাচ্ছে, একদম কারেক্ট রয়েছে। ওকে বেটা, নেক্সট চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। বিভিন্ন এটা একটু টাইপ মিস্টেক রয়েছে এখানে, এখানে কিছু একটা অপশন ছিল, টাইপ মিস্টেক রয়েছে, এটা টাইপের মিস্টেকের জন্য এক্সট্রিমলি সরি, তো একটু বুঝে নেবে। বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধনকারী কলা কোনটা? আবরণী, স্নায়ু, ক্ষরণকারী কলা, ঠিক আছে, সমন্বয় সাধনকারী কলা, ঠিক আছে, কোনটা হবে রাইট অ্যান্সার? তো এক্ষেত্রে আবরণী কলা, স্নায়ু কলা, সমন্বয় সাধন কে করে? ক্ষরণকারী কলা আইদার আর স্নায়ু কলা। এখানে অপশন এ নিয়ে নাও যোগ কলা, অপশন এতে তোমরা নিয়ে নাও যোগ কলা, অপশন এটা যোগ কলা ধরে অ্যান্সার করো, তাহলে অ্যান্সার বেরিয়ে চলে আসবে। আবরণী কলা, স্নায়ু কলা, ক্ষরণকারী কলা, না অপশন এ যোগ কলা, যোগ কলা, আবরণী কলা, স্নায়ু কলা, ক্ষরণকারী কলা। রাইট অ্যান্সার কী হবে বলছে? সমন্বয় সাধন করবে। কী হবে রাইট অ্যান্সার? সবথেকে রাইট অ্যান্সার কিন্তু একদম হবে অপশন সি, স্নায়ু কলা, ঠিক আছে। যোগ কলা হলেও অ্যান্সার কেন নয় সেক্ষেত্রে একবার ভেরিফাই করে নাও। চলো, অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে, বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে কে? না, এক্ষেত্রে অপশন সি অ্যান্সার নিচ্ছে, স্নায়ু কলা, অর্থাৎ সংযোগ সাধন, একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গের সংযোগ সাধন করা হয় নিউরনেন্সের মধ্যে দিয়ে। দেখো এক্ষেত্রে যদি যোগ কলা দিই তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার, কারণ যোগ কলাকে আমরা বলে থাকি যোগ করছে, দুটো অঙ্গ তন্ত্র সাধনের মধ্যে যোগ কলা, রক্ত লসিকা, এরা কিন্তু
কিন্তু তাড়াতাড়ি যোগ করে। তো তখন অ্যান্সার যোগ কলা যদি অপশনে নিই তাহলে কিন্তু অ্যান্সার হবে যোগ কলা। যাই হোক, কোনো অপশন ছিল না বলে আমি এখানে অপশন দিয়েছি, হয়তো এখানে এমন কোনো একটা কলার নাম ছিল যেখানে যোগ কলা ছিল না, তাই এক্ষেত্রে অ্যান্সার নেওয়া হয়েছে স্নায়ু কলা। খেয়াল রাখবে, ঠিক আছে, যোগ কলা না থাকলে আমরা অ্যান্সার নেবো স্নায়ু কলা। আর যদি স্নায়ু কলা মানে নিউরন, নিউরনের কোষ দেহকে বোঝায়। আর যদি যোগ কলা অ্যান্সার থাকে তাহলে কিন্তু সেটা সব থেকে বেস্ট অ্যান্সার হবে, বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সংযোগ সাধন তাড়াতাড়ি করতে কিন্তু সাহায্য করে, বা তাকে পুষ্টি পদার্থ কিন্তু প্রেরণ করতেও সাহায্য করে। তখন এ অ্যান্সার হয়ে যাবে যোগ কলা, আইদার অ্যান্সার হবে কিন্তু স্নায়ু কলা নিউরন। খেয়াল রাখবে অপশনগুলো। পরবর্তী প্রশ্ন চলে যায়, ভিত্তি পর্দা কোথায় থাকে? ভিত্তি পর্দা যারা এনএমজিএনএম দেবে তাদের জন্য বলি, কোশ্চেনটাই ঘুরিয়ে এসেছিল, বেসমেন্ট মেমব্রেন কোথায় উপস্থিত? ভিত্তি পর্দার অপর নাম বা ট্যালেন্ট সার্চের এক্সামিনেশন এসছে, হ্যাঁ, যে বেস হুইচ পোর্শন লোকেটেড দ্য বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন মানে ভিত্তি পর্দা কোথায় থাকে। যোগ কলা মানে রক্তনসিকায়, পেশিকলা মানে মাসেল, বাইসেপ ট্রাইসেপ যে মাসেলগুলো হয় সেই মাসেল, আবরণী কলা মানে দেহের উপরে স্থিত আবরণ, স্নায়ু কলা মানে নিউরন। ওকে, তো রাইট অ্যান্সার কিন্তু অবভিয়াসলি অপশন সি, আবরণী কলায় ভিত্তি পর্দা কিন্তু থাকে। চলো ভেরিফাই করে নিই একদম একদম। ওকে, মাংস কি বলছে, আচ্ছা, মাংস পেশির সংকোচনশীলতা রক্ষা করে, খাবার জিনিস নয় বেটা, খাবার মাংস নয় কেন, মাংস পেশি, অর্থাৎ আমাদের হাতে পায়ে যে পেশিগুলো আছে সেগুলো যে কন্ট্রিক্ট করে, কোনো সময় মাসলটা ছোট হয় কোনো সময় মাসলটা বড় হয়, সেই যে সংকোচনশীলতা রক্ষা করে কে, মেলানিন। মেলানিন তো রঙ্গক, দেহের বর্ণ নির্ধারণে সাহায্য করবে বা ঘুম নিয়ন্ত্রণে সাহায্য করে। কোলাজেন, স্কিনের মধ্যে উজ্জ্বল ধরে রাখতে সাহায্য করে কোলাজেন। প্রোটামিন, এটা একটা প্রোটিনের অংশ। মায়োসিন, এটা একটা বলতে পারো এটাও একটা প্রোটিন, এই প্রোটিন দুটোই সাহায্য করে, একটা মায়োসিন প্রোটিন একটা অ্যাক্টিন প্রোটিন, হয় মায়োসিন প্রোটিন অপশনে থাকবে আইদার অ্যাক্টিন প্রোটিন অপশনে থাকবে। তো অপশন সি ইজ দ্য এখানে ভেরিফাইড কারেক্ট অ্যান্সার, মায়োসিন। এরা কি, এরা হচ্ছে সার্কোমিয়ারের অংশ, সংকোচনশীল এককের নাম, যারা জানতে চাও তারাও লিখে নিও, মাংস প্রোটিন মাংস পেশির সংকোচনশীল এককের নাম, পরীক্ষা এসছে সার্কোমিয়ার। আর সার্কোমিয়ারে দুই ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিন আর একটা হচ্ছে মায়োসিন প্রোটিন। এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অবশ্যই নোট ডাউন করে নেবে, দেখে নাও ভেরিফাই করে নাও। নেক্সট পরবর্তী চলে যায়, লিগামেন্ট ও টেন্ডন দেখা যায় কোন কলা? দেখো, লিগামেন্ট আর টেন্ডন আবরণী কলা। আবরণী কলা মানে যে দেহের উপরিস্থিত আবরণ, চামড়া, এগুলো তো আবরণী কলা বাদ দিয়ে দাও। পেশি কলা, মাসেল যেটা রয়েছে বাইসেপ ট্রাইসেপ, এটাও হবে না, বাদ দিয়ে দাও। যোগ কলা, রক্ত রসিকা যোগ কলা। তরুণাস্থি না দিয়ে এখানে যদি অস্থি দিত ইজ দ্য বেস্ট অপশন ছিল, বাট কোয়েশ্চেনটা হয়তো কিছুটা ডাউট আছে, এটা পরবর্তীকালে ক্লিয়ার হয়ে তরুণাস্থি থেকে অস্থিতে কনভার্ট হবে, তাহলে এক্ষেত্রে টেন্ডন আর লিগামেন্ট হবে বেস্ট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আছে এক্ষেত্রে, চলো ভেরিফাই করে নিই। অপশন বি, পেশি কলা। আচ্ছা, তাহলে অপশন বি পেশি কলা কেন বলছে, কোশ্চেনটা আরও একবার আমরা দেখবো যে পেশি কলা কেন অ্যান্সার হতে পারে। লিগামেন্ট টেন্ডন পেশি, লিগামেন্ট হচ্ছে বোনের সাথে বোনের জয়েন্ট, ঠিক আছে, বোনের সাথে বোন জয়েন্ট, অর্থাৎ হাড়ের সাথে হাড়কে যদি জয়েন্ট করি তাহলে হবে লিগামেন্ট অ্যান্সার, আর বোনের সাথে যদি আমরা মাসেলকে জয়েন্ট করি তাহলে হবে তখন টেন্ডন অ্যান্সার। তো সেগুলো কঙ্কাল পেশির অংশ, নর্মালি কঙ্কাল পেশি আর পেশি কলা, কঙ্কাল পেশি, কঙ্কাল পেশি মানে হাড়কে বোঝানো হয়, ঠিক আছে, বাট পেশি কলা এক্ষেত্রে অ্যান্সার। তরুণাস্থিতে তো টেন্ডন লিগামেন্ট দেখা খুব কম যায়, দেখা যায় না না, খুব কম যায়, যেহেতু নিচু ক্লাস বলে এখানে হয়তো কঙ্কাল পেশি থেকে অ্যান্সার পেশি কলায় কনভার্ট করা হয়েছে। আর যদি যোগ, আমি প্রথমে বলেছি অস্থি না থাকলে তরুণাস্থি অ্যান্সার নেওয়া যেতে, এক্ষেত্রে বি এবং সি অপশনের মধ্যে ডাউটফুলনেস থাকবে। তো এই জাতীয় কোয়েশ্চেন এলে যদি এন্ট্রান্স এক্সাম হয় বি আর সি দুটো অপশনই কিন্তু কারেক্ট নিয়ে নেবে, ঠিক আছে। আর যদি কোনো ট্যালেন্ট সার্চ এক্সাম হয় সেক্ষেত্রেও কিন্তু ভেরিফাই করে নেবে, অর্থাৎ একটা অপশন এরকম থাকবে অপশন ডিতে, বি এন্ড সি বোথ, আইদার সব থেকে বেস্ট অ্যান্সার কিন্তু অস্থি। ওকে, এই জাতীয় কোয়েশ্চেন কিন্তু খেয়াল রাখবে, একটু একটু ডাউটফুল কোয়েশ্চেন রয়েছে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সারের ক্ষেত্রে। পেশি কলা যদি কঙ্কাল পেশি লেখা থাকতো তাহলে ভেরিফাই অ্যান্সার অপশন বি নিতাম, যদি অস্থি লেখা থাকতো অপশন বি নিতাম, অপশন সি নিতাম রাইট অ্যান্সার, বাট দুটোতেই একটু ডাউটফুলের জায়গা আছে। ডাউটটাও তোমাদের সাথে ক্লিয়ার করলাম, ক্লিয়ার হলে বা যদি বুঝতে পারো অবশ্যই লাইক বাটন প্রেস করো। পরবর্তী প্রশ্নে চলে যাই, এগুলো কিন্তু বিগত বছরে আসা প্রশ্ন, তাই আমরা অ্যান্সার কি সেখান থেকেই নেওয়া হয়েছে, অ্যান্সার কির সাথে কিন্তু কোনো পরিবর্তন নাই, তবে অবশ্যই কিন্তু তোমাকে সেটা বুঝে নিতে হবে যে হয়তো কেন এরকম অ্যান্সার আসছে, কারণ কোয়েশ্চেন সেভাবেই ঘোরানো রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। নেক্সট, মানব ত্বকের বাইরের স্তর, একদম মানবদের উপরে যে স্তরটা রয়েছে তার নাম কি? ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস, এক্সোডার্মিস। তোমরা একটু ছবিটা নজর করলেই অ্যান্সার দেখতে পাবে,
এটা হচ্ছে মানবের একটা স্তক বা লেয়ার। এখান থেকে আমাদের যে ছোট ছোট রোমগুলো অর্থাৎ রোঁয়াগুলো এরকম উঠে আছে, যে হেয়ার ফলিকল বলে। এর ভেতরে আছে সোয়েট গ্ল্যান্ড, এই যে গ্ল্যান্ড এখান থেকে ঘর্ম নিঃসৃত হয়, আমাদের দেহের বাইরে বেরিয়ে আসে, গরমকাল তো দেখতেই পাই। উপরিস্থিত একদম লেয়ারটার নাম হচ্ছে এপিডার্মিস, তার নিচে ডার্মিস, তার হচ্ছে হাইপোডার্মিস। তাহলে তার দেখার প্রশ্ন অপশন দেখার কোনো মানে বেশি কোনো সময় দেওয়ার দরকার নেই, উপরের অপশন কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরে রয়েছে এপিডার্মিস লেয়ার। চলো চেক আউট করি, একদম ওকে কিনা, একদম ওকে রয়েছে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, মানুষের বক্ষ গহ্বরে অবস্থিত অঙ্গ, আমাদের যে বুক রয়েছে থোরাক্স বলে, এই থোরাক্সের ভেতরে কোন অঙ্গ রয়েছে? যকৃত, যকৃত অ্যাবডোমেনের কাছাকাছি রয়েছে, নয় কেটে দাও, ফুসফুস একদম হতে পারে রাইট অ্যান্সার, বৃক্ক, তো বৃক্ক তো কিডনি ইউরিন ফরমেশন করে, তো এটাও নয়, শুক্রাশয় তো স্পাম ফরমেশন করে, নিচের দিকে রাইট অ্যান্সার বি, লাংস হবে রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, কোন তারপরে বলছে কোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না, অগ্নাশয় একটা দ্বীপপুঞ্জ আছে যাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়, সেটা থেকে নিঃসৃত হবে না কোনটা? ইনসুলিন তো অবশ্যই নিঃসৃত হয় বিটা কোষ থেকে, গ্লুকাগন অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয়, সোমাটোটার স্ট্রিং পি নম্বর কোষ থেকে ডেল্টা কোষ থেকে করিত হয়, আর টেস্টোস্টেরন তো শুক্রাশয় থেকে নিঃসৃত হয়, তো এক্ষেত্রে হয় না বলেছে, তাই রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে নিঃসৃত হয়। নেক্সট দেখো, আগুনে হাত লাগলে আমরা হাতকে সরিয়ে নিই, স্বাভাবিক ঘটনা, এখানে তোমাদের গরম ফিল হবে, তো এই কাজটি কে নিয়ন্ত্রণ করে? মস্তিষ্ক, সুষুণাকাণ্ড, হাত, ত্বক। হাত ত্বক তো আমাদের অঙ্গ, বাইরে থেকে ত্বকের ত্বকে গরম অনুভূতি লাগবে, তাহলে হাতটা উঠে যাবে, তো এক্ষেত্রে মস্তিষ্ক কাজ করে না, শুধু প্রতিবদ্ধ চাপ, প্রতিবদ্ধ ক্রিয়া, অর্থাৎ হ্যাঁ আমরা যখন কিছুতে ধরো অ্যাটাচমেন্ট হয় গরম ঠান্ডা জিনিসের সঙ্গে, হাত সেরকম আমাদের ফিলিংস আসে, তো সেই প্রতিবদ্ধ ক্রিয়া বলা হয়, সেই প্রতিবদ্ধ ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন যাকে বলবো, সেটা নিয়ন্ত্রণ করবে অবভিয়াসলি স্পাইনাল কর্ড বা সুষুণাকাণ্ড, অপশন বি ইজ দ্য ভেরিফাইড রাইট অ্যান্সার হবে, একদম ওকে রয়েছে। নেক্সট আজকে লাস্ট প্রশ্ন, লাস্ট সেশন, তার আগে জানাবো এই জাতীয় ক্লাস আরও ফ্রি সেশনে চাইলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, লাইক করে দিও, আর নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাতে ভুলো না। যকৃতে থাকে, যকৃতে কোন কোষ থাকে? যকৃতে এক ধরনের আগ্রাসনধর্মী কোষ থাকে যারা জীবাণুদের ধ্বংস করতে সাহায্য করে, সেই কোষটার নাম চেয়েছে। তো সোয়ান কোষ নিউরনে থাকে, আর্জেন্টাফিন কোষ, এটা তো এটাকে এলিমিনেটই করে দেওয়া না জানা থাকলে আসছে না, গবলেট কোষ মিউকাস খনন করে, একটা অপশন পড়েছে অপশন এ, 51 25 এর অপশন ই ইজ দ্য রাইট অ্যান্সার, একদম ভেরিফাইড কারেক্ট অ্যান্সার হবে কুফার কোষ। কুফার কোষ কিন্তু যকৃতে থাকে যা রোগ জীবাণু ধ্বংসকরণে সাহায্য করে, তো রাইট অ্যান্সার 25 এর এ। চলো চেক আউট করি, একদম ক্লিয়ার আছে কিনা, ওকে, অনেকে রাইট অ্যান্সার দিয়েছো এবং ভেরিফাইড অ্যান্সার দিয়েছো, তো প্রত্যেককে কিন্তু আরও একবার জানাবো এই কাজটি করে দিতে ভুলো না, আর থ্যাংক ইউ, এবং দেখা হচ্ছে যে পরবর্তী নতুন ক্লাসে। শুভ হোলি, খুব ভালোভাবে হ্যাপি হোলি, হোলি কাটাও এবং সাবধানে রং খেলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আপ টু টাটা, বা বাই, গুড নাইট, পরিবারের পাশে থাকো, সুস্থ থাকো।